কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত। প্রশ্ন, অ্যালিফ্যাটিক যৌগ থেকে এই বিক্রিয়ায় উৎপন্ন যৌগটি হলো, যখন এই যৌগটি অর্থাৎ সাইক্লোহেক্সেন রিং, এখানে সিওএমই, এখানে সিএইচও বিক্রিয়া করে এজি এনএইচ3 হোল টু প্লাসের সঙ্গে উৎপন্ন যৌগ। অপশানগুলি হলো এ, এখানে সি ডবল এইচ, এখানে সিএইচও, বি, এখানে সিওএমই, এখানে সি ডবল এইচ, সি, এখানে ওএইচ এবং এখানে ওএইচ, ডি, এখানে সি ডবল এইচ, এখানে সি ডবল এইচ। উত্তরটি হলো বি, এখানে সিওএমই, এখানে সি ডবল এইচ। এই উত্তরের ব্যাখ্যাটি হচ্ছে এজি এনএইচ3 হোল টু প্লাস, এটি হচ্ছে টলেন্স রিয়েজেন্ট। অ্যালডিহাইড গ্রুপ অর্থাৎ সিএইচও গ্রুপ টলেন্স রিয়েজেন্টের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড গ্রুপ অর্থাৎ সি ডবল এইচ গ্রুপে পরিণত হয়, কিন্তু কিটো গ্রুপ টলেন্স রিয়েজেন্টের সঙ্গে কোনোরূপ বিক্রিয়া করে না। এই যৌগটিতে একটি কিটো গ্রুপ আছে এবং একটি অ্যালডিহাইড গ্রুপ আছে, সুতরাং এই যৌগটির অ্যালডিহাইড গ্রুপটি টলেন্স রিয়েজেন্টের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড গ্রুপে পরিণত হয়, কিন্তু কিটো গ্রুপটি টলেন্স রিয়েজেন্টের সঙ্গে কোনো বিক্রিয়া করে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।